हेलो स्टूडेंट्स, लास्ट क्लासे आमरा क्रिस्टल डिफेक्ट निये आलोचना शुरू करेछिलाम। आमरा स्टॉइशियोमेट्रिक डिफेक्ट पढ़ेछिलाम। आज के आमरा शुरू करब नन स्टॉइशियोमेट्रिक डिफेक्ट दिए। तो नन स्टॉइशियोमेट्रिक डिफेक्ट होच्छे एमन डिफेक्ट जेखाने जे डिफेक्टर फले क्रिस्टलर स्टॉइशियोमेट्रीटा पाल्टे जाए। तो आमरा प्रथमे लिखबे जो दिस डिफेक्ट अल्टार्स अथवा एफेक्ट स्टॉइशियोमेट्री ऑफ कंपाउंड। एखन धरो एक एग्जांपल आमी दिच्छी एनएसीएल। एनएसीएल एटम गुलो रेशियो कत 1:1, एटाई एदेर स्टॉइशियोमेट्री। एखन स्टॉइशियोमेट्री जदि पाल्टे जाए, जदि क्रिस्टल डिफेक्ट जदि स्टॉइशियोमेट्री के एफेक्ट करे, তাহলে এই 1:1 রেশিওটা তারপরে আর মেইনটেইনড হবে না। 1টা সামান্য মানে 1:1টা সামান্য ভ্যালুটা বেড়ে যেতে পারে বা কমে যেতে পারে। দুটো কেস হতে পারে, আইদার ক্যাটায়নটা অ্যানায়নের তুলনায় বেড়ে যাবে সংখ্যায় বা পরিমাণে, অথবা উল্টোটা অ্যানায়নটা বেড়ে যাবে ক্যাটায়নের তুলনায় সংখ্যাতে। এবার যেহেতু এই অ্যানায়ন মানে এটা তৈরি হয় কোত্থেকে, মেটাল থেকে, সোডিয়াম মেটাল থেকে এন প্লাস তৈরি হয়, আর সিএল মাইনাস তৈরি হয় কোত্থেকে, নন মেটাল থেকে। সেই জন্য যখন নন স্টয়েশিওমেট্রিক ডিফেক্ট হয়, সেই ডিফেক্টগুলোর নামগুলো বলার সময় আমরা এরকম বলি যে দু রকমের ডিফেক্ট হয়। একটা হচ্ছে মেটাল এক্সেস ডিফেক্ট। মেটাল মানে ক্যাটায়নিক পার্টটা যেখান থেকে এসছে, অর্থাৎ ক্যাটায়নিক পার্টটা, তো সেইটার পরিমাণটা বেড়ে যায়, তখন আমরা বলি মেটাল এক্সেস ডিফেক্ট। আর যদি নন মেটাল পোর্শনটা যদি বেড়ে যায় তুলনামূলকভাবে, তখন আমরা সেটাকে বলি মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট। মেটাল ডেফিসিয়েন্সি মানে মেটালটা ডেফিসিয়েন্ট হয়ে গেল, সংখ্যায় কমে গেল। তো আমরা এরকম লিখতে পারি যে টাইপস দু ধরনের হয় নন স্টয়েশিওমেট্রিক ডিফেক্ট। একটা হচ্ছে মেটাল এক্সেস ডিফেক্ট, বাংলাতে আমরা বলি ধাতব আধিক্যজনিত ত্রুটি। আর মেটাল ডেফিসিয়েন্সি অর্থাৎ ধাতব ঘাটতিজনিত ত্রুটি। এদের মধ্যে আবার মেটাল এক্সেস ডিফেক্টটা দুটো কারণে হতে পারে। মেটাল এক্সেস অর্থাৎ ক্যাটায়নিক পার্টটা অ্যানায়নিক পার্টের তুলনায় এক্সেস হয়ে যাচ্ছে। ফর এক্সাম্পল, এন এ প্লাসের পরিমাণটা সিএল মাইনাসের থেকে বেশি হয়ে যাচ্ছে, সেটা দুটো কারণে ঘটে। একটাকে আমরা বলি যে মেটাল এক্সেস ডিফেক্ট ডিউ টু অ্যানায়ন ভ্যাকেন্সি, ঠিক আছে। আর একটা হচ্ছে মেটাল এক্সেস ডিফেক্ট ডিউ টু ইন্টারস্টিশিয়াল ক্যাটায়ন। এই দুটো টার্ম এবং এই টার্মটা সবকটাই আমরা ইন ডিটেল পড়ব। তো আমরা শুরু করব হচ্ছে মেটাল এক্সেস ডিফেক্টের অ্যানায়ন ভ্যাকেন্সি এই ব্যাপারটা দিয়ে। তো দেখো, আমাদের ফার্স্ট আজকে আমরা শুরু করছি মেটাল এক্সেস ডিফেক্ট ডিউ টু অ্যানায়ন ভ্যাকেন্সি। অ্যানায়ন ভ্যাকেন্সি মানে কি? মানে হচ্ছে যে ক্রিস্টালটা আছে সেখানে ক্যাটায়নগুলো এবং অ্যানায়নগুলো সবাই সুসজ্জিত, সেখান থেকে কোনো একটা অ্যানায়ন সে তার নিজস্ব পজিশন ছেড়ে, ক্রিস্টাল সাইট ছেড়ে বাইরে চলে যাবে। তার ফলে অ্যানায়নটা যেখানে ছিল সেই জায়গাটাতে একটা ভ্যাকেন্সি বা একটা শূন্যতা তৈরি হবে, তো সেটাই হচ্ছে অ্যানায়ন ভ্যাকেন্সি। তাহলে এখানে কি ঘটে অ্যাকচুয়ালি, অ্যানায়ন লিভস ইটস ল্যাটিস সাইট অ্যান্ড গোজ আউট। অ্যান ইলেকট্রন অকুপাইজ দ্যাট ল্যাটিস পয়েন্ট লেফট বাই দ্য অ্যানায়ন টু মেনটেইন what
इलेक्ट्रॉनिक इलेक्ट्रॉनिक ना इलेक्ट्रिकल न्यूट्रलिटी। दिस इज मेटल एक्सेस डिफेक्ट ड्यू टू एनायन वैकेंसी। अर्थात की घटे एनायन वैकेंसी ते एनायन टा तार निजस्व जायगा छेड़े क्रिस्टल बाहरे बेरिये चले गेलो, फले एनायन टा जेखाने छिलो सेखाने एकटा शून्यता बा वैकेंसी तैरी हलो। सेई वैकेंसीटा पूरण करे के एकटा इलेक्ट्रन सेई जायगाटा एसे दखल करे। केन करे? कारण एकटा एनायन जदि चले जाए लैटिस साइड छेड़े ताले लैटिसेर मध्ये तुलनामूलकभावे कैटायनेर परिमाण अर्थात पजिटिव चार्ज बेड़े जाबे, किन्तु क्रिस्टलटाके तो ओवरऑल इलेक्ट्रिकाली न्यूट्रल थाकते हबे, तड़िৎ प्रसম থাকতে হবে। ফলে যেহেতু একটা নেগেটিভ চার্জ বাইরে চলে যাচ্ছে তাই ওইটাকে কাউন্টার ব্যালেন্স করার জন্য একটা নেগেটিভলি চার্জড অর্থাৎ ইলেকট্রন সে এসে ওই পার্টিকুলার ওই স্পেসটা দখল করছে। তো এই হচ্ছে মেটাল এক্সেস ডিফেক্ট ডিউ টু অ্যানায়ন ভ্যাকেন্সি। এইবার যেহেতু একটা সিএল মাইনাস কমে গেল তাহলে সিএল মাইনাসের তুলনায় এনএ প্লাসের অনুপাতটা বেড়ে গেল। সুতরাং এবার এই যে NaCl এর মধ্যে Na প্লাস এবং Cl মাইনাসের যে রেশিওটা 1:1 মেইনটেইনড হচ্ছিল সেইটা এখন সামহাউ একটু অল্টার হয়ে যাবে এবং সোডিয়ামের ক্ষেত্রে 1টা 1 এর থেকে সামান্য বেশি হয়ে যাবে। এবার আমরা এক্স্যাক্টলি এই NaCl এর এই যে এক্সাম্পলটা এইটা নিয়েই আমরা আলোচনা করব। তো তার আগে আমি একটা ছবি এঁকে নিই তাহলে সুবিধা হবে, এটা মুছে দিচ্ছি। এটা হচ্ছে সারফেস, এটা হচ্ছে পৃষ্ঠতল, ঠিক আছে। এর উপরে কিছু নেই, নিচের দিকে আছে সমস্ত অ্যারেঞ্জমেন্টটা। এইবার ধরো এগুলো হচ্ছে প্লাস চার্জ, এটা মাইনাস চার্জ, মানে মাইনাস চার্জগুলো তুমি ভেবে নাও সিএল মাইনাস আর প্লাস চার্জগুলো তুমি ভেবে নাও এনএ প্লাস। এইভাবে এরা এদেরকে এইভাবে রাখা হয়েছে, মানে ক্রিস্টালে এরা এইভাবে রয়েছে। এইবার কোনো একটা সিএল মাইনাস, ধরা যাক এই পার্টিকুলার সিএল মাইনাসটা নিজের জায়গা ছেড়ে সিএল মাইনাসটা ডিফিউজড হয়ে ব্যাপিত হয়ে চলে আসে সারফেসের উপরে, সারফেসের ওপরে এসে জমা হয়। কেন হঠাৎ করে চলে আসবে নিজের জায়গা ছেড়ে? তো আমরা শুরুতে এখানে লিখব যে ওয়েন NaCl ক্রিস্টাল ইজ হিটেড ইন প্রেজেন্স অফ সোডিয়াম ভেপার, সোডিয়াম ভেপারের প্রেজেন্সে অর্থাৎ একটা অ্যাটমসফিয়ার যেখানে সোডিয়াম ভেপার আছে সেখানে NaCl-কে রাখা হলো এবং তারপরে ওটাকে হিট করা হচ্ছে পুরো সিস্টেমটাকে। তাহলে যেটা হবে সিস্টেম কী করবে, এনার্জি নেবে। এনার্জি নেওয়ার পরে সোডিয়াম ভেপার মানে সোডিয়াম গ্যাসিয়াস স্টেটে আছে, সেই এনার্জি নিয়ে সোডিয়াম ভেপারগুলো অর্থাৎ সোডিয়াম ভেপারের যে অ্যাটামগুলো সোডিয়াম গ্যাসিয়াস যে অ্যাটামগুলো তারা প্রয়োজনীয় এনার্জি অর্থাৎ আয়োনাইজেশন এনার্জি নেবে। নেওয়ার পরে এগুলো এনএ প্লাস তৈরি করবে, ঠিক আছে, এবং তার পাশাপাশি একটা করে ইলেকট্রন ছেড়ে দেবে। এইবার যখনই এখানে এনএ প্লাস তৈরি হলো তখন ল্যাটিস সাইটের মধ্যে থেকে যে সিএল মাইনাসটা ব্যাপিত হয়ে অর্থাৎ ডিফিউজড হয়ে ওই সারফেসে গেছে সেই সিএল মাইনাস এবং এই এনএ প্লাস এরা নিজেদের মধ্যে কম্বাইন করবে, করে এখানে একটা NaCl মলিকিউল তৈরি করবে, ঠিক আছে। এরপর এই যে ইলেকট্রনটা, এই ইলেকট্রনটা এবার এসে এই জায়গাটা দখল করবে। ইলেকট্রন যদি এখানে চলে আসে
তাহলে একটা সিএল মাইনাস বেরিয়ে যাওয়ার ফলে যতটা এখানে পজিটিভ চার্জ এক্সেস হয়েছিল সেইটা এবার আবার নিউট্রাল হয়ে গেল। তাহলে এই হচ্ছে টোটাল ঘটনাটা, যে যখন সোডিয়াম ভেপারের প্রেজেন্সে এনএসিএলকে উত্তপ্ত করা হচ্ছে, পরীক্ষায় এই কোয়েশ্চেনটা আসে, খুব গুরুত্বপূর্ণ বোর্ডের পরীক্ষার জন্য, যে সোডিয়াম ভেপারের প্রেজেন্সে যদি এনএসিএলকে উত্তপ্ত করা হয় বা হিট করা হয় তাহলে কী ঘটবে। অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে, কোয়েশ্চেনটা এরকমভাবেও আসে যে এই হিটিংটার ফলে এনএসিএলকে ইয়েলো কালারের দেখায়, হলুদ রঙের হয়ে যায় এনএসিএলটা, কেন হয়ে যায়, এটা হচ্ছে কোয়েশ্চেন। আমরা আসছি ওই ব্যাপারটাতে। তাহলে প্রথমে যেটা ঘটে যে সোডিয়াম ভেপার এনার্জি অ্যাবজর্ব করে কোত্থেকে, আমরা হিট করছি, হিট এনার্জি নিয়ে সোডিয়াম ভেপার প্রয়োজনীয় আয়নাইজেশন এনার্জি ওখান থেকে নিয়ে এনএ প্লাস তৈরি করে, সেই এনএ প্লাসটা ক্রিস্টালের মধ্যে থেকে যে সিএল মাইনাসটা বাইরে চলে আসছে সেই সিএল মাইনাসের সঙ্গে কম্বাইন করে একটা এনএসিএল মলিকিউল তৈরি করে ওভার দ্য সারফেস। এখন এই পার্টিকুলার এনএসিএলটাকে আমরা বলি নন স্টয়েশিওমেট্রিক এনএসিএল, পার্টিকুলারলি এই নামটা ওকে দেওয়া হয়। এরপর এনএ প্লাস যে ইলেকট্রনটা লুজ করেছিল সেই ইলেকট্রনটা সিএল মাইনাসের ফেলে যাওয়া ওই ল্যাটিস পয়েন্টটাতে এসে জায়গা নেয়, তার ফলে ওভারঅল সিস্টেমটা ইলেকট্রিক্যালি নিউট্রাল থাকে। এইবার তাহলে যা যা আমি বললাম সেইগুলো আগে পরপর লিখে ফেলি। এরপরে কী হচ্ছে, এরপরে যেটা হচ্ছে সিএল মাইনাস লিভস ডিফিউজড, লিখি ডিফিউজড টু দ্য সারফেস অফ দ্য ক্রিস্টাল কম্বাইন্স উইথ এনএ প্লাস গ্যাসিয়াস ফর্মড ফ্রম এনএ ভেপার, সোডিয়াম ভেপার থেকে তৈরি হওয়া এনএ প্লাস আয়নের সঙ্গে কম্বাইন করে টু প্রোডিউস নন স্টয়েশিওমেট্রিক এনএসিএল, ঠিক আছে। আর কি হয়, থার্ড পয়েন্ট হচ্ছে ইলেকট্রন লস্ট বাই সোডিয়াম ভেপার অকুপাইজ ল্যাটিস পয়েন্ট লেফট বাই সিএল মাইনাস আয়ন। এই পর্যন্ত আমরা দেখলাম, সো এটাই হচ্ছে মেটাল এক্সেস ডিফেক্ট ডিউ টু অ্যানায়ন ভ্যাকেন্সি। এরপরে যেটা হয়, এই যে ইলেকট্রনটা এখানে এসে জায়গাটা নিল, এই পার্টিকুলার ইলেকট্রনটাকে বলা হয়, ইলেকট্রনটাকে না, অ্যাকচুয়ালি যে জায়গাটাতে এসে ইলেকট্রনটা বসলো অর্থাৎ ওই অ্যানায়ন ভ্যাকেন্সিটাতে, অ্যানায়ন নিজের পজিশন ছেড়ে চলে যাওয়ার পরে যে ভ্যাকেন্সি অর্থাৎ শূন্যস্থানটা যেটা তৈরি হয়েছিল সেই পার্টিকুলার শূন্যস্থানটাতে যেখানে ইলেকট্রনটা এসে অবস্থান করে সেই জায়গাটাকে বলা হয় এফ সেন্টার। কী বলা হয়? এফ সেন্টার। সেটা লিখি এখানে, আমাদের তিনটে পয়েন্ট হলো, ফোর্থ পয়েন্ট হচ্ছে দ্য অ্যানায়ন ভ্যাকেন্সি অকুপাইড বাই ইলেকট্রন ইজ কল্ড এফ সেন্টার। এখন এই এফ সেন্টার কথাটার মানে হচ্ছে ফারবেন সেন্টার, এটার মানে হচ্ছে কালার সেন্টার, কালার সেন্টার। এই ফার্ব কথাটার মানে কালার। এই পার্টিকুলার জার্মান ওয়ার্ডটা থেকে আমরা এই এফ সেন্টার কথাটা নিয়েছি আর কি। এখন এরকম কেন নাম হলো কালার সেন্টার, কারণ ওই যে একটু আগে বললাম যে এনএসিএলটা হলুদ রঙের হয়ে যায়, কেন হয়ে যায়, কারণ দেখো সিস্টেমটাকে তো আলটিমেটলি হিট করা হচ্ছে, এবার হিট যদি করা হয়
তাহলে সিস্টেম এনার্জি নিচ্ছে, সুতরাং এইখানে যে ইলেকট্রনটা এসে জায়গা দখল করেছে সেই ইলেকট্রনটাও এনার্জি নেবে। এনার্জি নিয়ে ইলেকট্রনটা কি করবে, এক্সাইটেড হবে, এবং এক্সাইটেড হওয়ার পরে ইলেকট্রনটা এক্সাইটেড স্টেটে যাবে। এরপর যখন এক্সাইটেড স্টেট থেকে আবার যখন গ্রাউন্ড স্টেটে ফিরে আসবে তখন এনার্জি এমিট করবে। এবার সেই যে এমিশনটা হচ্ছে, সেই যে রেডিয়েশনটা, তার ফ্রিকোয়েন্সি বা ওয়েভলেংথটা ভিজিবল রেঞ্জের মধ্যে পড়ে, এবং তারপরে তার ফলে আর কি এই ক্রিস্টালাইন সলিডগুলো বিভিন্ন রকমের কালার দেখায়। এবার পার্টিকুলারলি NaCl-এর ক্ষেত্রে কী হয়, ইলেকট্রনটা যখন ওই এক্সাইটেড স্টেট থেকে আবার যখন গ্রাউন্ড স্টেটে ফিরে আসে তখন ও যে কালারটা এমিট, যে রেডিয়েশনটা এমিট করে সেইটা ইয়েলো কালারের সঙ্গে তার ফ্রিকোয়েন্সি বা তার ওয়েভলেংথ ম্যাচ করে, তাই জন্য আমরা NaCl ক্রিস্টালটাকে ইয়েলো কালারের দেখি। তোমরা অনেক সময় এরকম খেয়াল করে থাকবে যে হ্যাঁ, তোমরা তো ইলেভেনে নিশ্চয়ই ইনঅর্গ্যানিক কেমিস্ট্রির প্র্যাকটিক্যাল করেছো, যদিও সেখানে Na+ আয়ন আমাদের সিলেবাসে নেই। Na+ আয়নের যদি ফ্লেম টেস্ট করা হয় তাহলে দেখা যায় যে ওটা ওরকম একটা ইয়েলো কালার প্রোডিউস করছে। তোমরা দেখতে পারো বাড়িতে যে আমাদের গ্যাস বার্নার আছে, গ্যাস বার্নারে যদি এক চিমটে নুন অর্থাৎ NaCl যদি ফেলে দাও তাহলে দেখবে যে গ্যাস বার্নার থেকে যে নীল রঙের যে আগুনটা বেরোচ্ছিল সেইটা কনভার্ট হয়ে ইয়েলো কালারের হয়ে যাবে, হলুদ কালারের হয়ে যাবে। অ্যাকচুয়ালি ওখানেও নন স্টয়চিওমেট্রিক NaCl তৈরি হয় ডিউ টু দ্যাট এনার্জি যেটা ওখান থেকে আমরা পাচ্ছি আর কি, সেই এনার্জিটা নিয়ে NaCl-টা ইয়েলো কালারের হয়ে যায় কোনো একটা পার্টিকুলার মুহূর্তে সেখানে, এবং সেটা ওই হলুদ কালারটা শো করে। তারপর তো ওখানে এত হিট থাকে যে ওটা আলটিমেটলি NaCl-টা আর ওই ফর্মেই থাকে না। তো যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে যে এখানে তাহলে আমরা ওইটা লিখি, এফ সেন্টার কেন বলে, এফ সেন্টার বিকজ দিস ইলেকট্রন ইজ রেসপন্সিবল ফর দ্য কালার অফ দিস নন স্টয়চিওমেট্রিক NaCl। NaCl যেহেতু বলছি তাই NaCl লিখলাম, অন্য যে কোনো সাবস্টেন্সের জন্যও হতে পারে। এইবার তাহলে লিখবো যে ইলেকট্রন হুইচ অকুপাই ল্যাটিস পয়েন্ট গেটস এক্সাইটেড বাই দ্য এনার্জি, বাই গেইনিং এনার্জি লিখে, বাই গেইনিং এনার্জি দেন ডিউরিং ইমিশন অফ এনার্জি পাল্টাই এটাকে, দেন ইট এমিটস এনার্জি হুইচ ফল, দুখানা টি হবে মনে হচ্ছে এখানে, যাই হোক, হুইচ ফল ইন ভিজিবল রিজিয়ন অ্যান্ড ওয়েভলেংথ অফ ইয়েলো লাইট। তাই জন্য ফর দিস রিজন NaCl নন স্টয়চিওমেট্রিক NaCl ইজ ইয়েলো ইন কালার। তা এই লাস্ট লাইনটা এখানে অ্যাড করে নাও। আর আমরা এখানে আর একটা কথা বলে রাখতে পারি, সেটা হচ্ছে সিমিলারলি NaCl যেমন NaCl নন স্টয়চিওমেট্রিক NaCl ওটা যেমন ইয়েলো কালার শো করে, তেমনি নন স্টয়চিওমেট্রিক KCl ভায়োলেট কালার শো করে, আর নন স্টয়চিওমেট্রিক LiCl
এটা পিঙ্ক কালার শো করে। যদি এই দুটো থেকেও কোয়েশ্চেন আসে যে KCLকে যদি পটাশিয়াম ভেপারের মধ্যে যদি হিট করা হয় তাহলে কেন ওটা ভায়োলেট কালার শো করে, তো একই রকম কোয়েশ্চেন এবং একই রকম আনসার। আরেকটা পয়েন্ট আমরা লিখতে পারি, সেভেন পয়েন্ট, সেটা হচ্ছে যে সমস্ত কম্পাউন্ডগুলো স্টয়শিওমেট্রিক ডিফেক্টের আন্ডারে শর্টকি ডিফেক্ট শো করে তাদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে এই মেটাল এক্সেস ডিফেক্ট ডিউ টু অ্যানায়ন ভ্যাকেন্সি এই ধরনের নন স্টয়শিওমেট্রিক শো করার। তো আমরা লিখব যে কম্পাউন্ডস উইচ শো শর্টকি ডিফেক্ট টেন্ড টু শো মেটাল এক্সেস ডিফেক্ট ডিউ টু অ্যানায়ন ভ্যাকেন্সি। আচ্ছা, এছাড়া এখানে আর কি বলার আছে দেখো, হ্যাঁ, এছাড়া যেহেতু ক্রিস্টালটার মধ্যে ইলেকট্রন চলে আসছে, এবার একটা ইলেকট্রন যখন, যেমন আমরা এখানে দেখিয়েছি এরকম একটা তো নয়, বিভিন্ন ল্যাটিস সাইড থেকে সিএল মাইনাস চলে গেছে এবং এরকম একাধিক আনপেয়ার্ড ইলেকট্রন, সিঙ্গেল ইলেকট্রন এসে জায়গা নিয়েছে ক্রিস্টালের মধ্যে। আমরা জানি কোনো সিস্টেমে যদি আনপেয়ার্ড ইলেকট্রন থাকে তাহলে সিস্টেমটা প্যারাম্যাগনেটিক হয়, অর্থাৎ সিস্টেমের কিন্তু ম্যাগনেটিক বিহেভিয়ারের একটা চেঞ্জ আসবে এবং এই ধরনের নন স্টয়শিওমেট্রিক ডিফেক্টের ফলে সিস্টেমগুলো প্যারাম্যাগনেটিক হয়ে যাবে। এটা একটা। দু নম্বর হচ্ছে যেহেতু ইলেকট্রনটা এখানে এসে অকুপাই করেছে একটা ল্যাটিস সাইট, এবার ইলেকট্রন যেহেতু এর সাইজ খুবই ছোটো, এ যদি ল্যাটিস সাইট দখল করতে পারে এ ভয়েডও দখল করতে পারে, অর্থাৎ ইলেকট্রনটা থ্রু আউট দ্য ল্যাটিস ঘুরে বেড়াতে পারে। এবার ইলেকট্রনের মুভমেন্ট মানেই চার্জের মুভমেন্ট, সুতরাং সিস্টেমটার ইলেকট্রিক্যাল প্রপার্টির মধ্যেও একটা চেঞ্জ আসবে, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি বাড়বে। এবার যেহেতু এখানে ইলেকট্রন এক্সেস, এরা অনেকটা এন টাইপ সেমিকন্ডাক্টরের মতন কাজ করে। এখন এই সেমিকন্ডাক্টর বা কন্ডাক্টর এরা কীভাবে কাজ করে তোমরা ডিটেইল পড়বে ফিজিক্সে। আমরা যদিও এখানে ক্রিস্টালের ইলেকট্রিক্যাল প্রপার্টি নিয়ে সামান্য আলোচনা করব নেক্সট লেকচারে, সেখানে আমরা এন টাইপ বা পি টাইপ সেমিকন্ডাক্টর বলতে কী বুঝি সেইগুলো আমরা ডিফাইন করব। তো এন টাইপের এন ফর নেগেটিভ, যেহেতু ইলেকট্রন এখানে এক্সেস সুতরাং এর হচ্ছে নেগেটিভ চার্জের পরিমাণ বেশি, তাই এটা এন টাইপ সেমিকন্ডাক্টর হিসেবে কাজ করে। এবার সেমিকন্ডাক্টর কেন, কন্ডাক্টর মানে যারা তারা কারা, যারা হচ্ছে ইলেকট্রিক, যারা কন্ডাক্ট করতে পারে, সেমিকন্ডাক্টররা করতে পারে কন্ডাক্ট ইলেকট্রিসিটির, কিন্তু তার পরিমাণ কন্ডাক্টরদের মতন নয়, অনেক কম। তো যাই হোক, সেই সব আমরা একটুখানি বলবো পরের লেকচারে। তো আজকে জাস্ট এই দুটো পয়েন্ট এখানে লিখিয়ে দিই, সাতটা হয়ে গেল। আট নম্বর লেখো যে ক্রিস্টাল বিকামস প্যারাম্যাগনেটিক ডিউ টু প্রেজেন্স অফ আনপেয়ার্ড ইলেকট্রনস। আর লাস্ট পয়েন্ট হচ্ছে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি ইনক্রিজেস অ্যাজ ইলেকট্রন ক্যান ফ্লো উইদিন দ্য সিস্টেম। ঠিক আছে, আর লাস্ট কী লিখব, অ্যাক্টস অ্যাজ এন টাইপ সেমি কন্ডাক্টর এন টাইপ সেমিকন্ডাক্টর। ঠিক আছে, আশা করা যায় বোঝাতে পারলাম। তো এই হচ্ছে আমাদের ডিটেইল, কিসের ডিটেইল, মেটাল এক্সেস ডিফেক্ট ডিউ টু অ্যানায়ন ভ্যাকেন্সি। আমরা এরপর পড়বো মেটাল এক্সেস ডিফেক্ট ডিউ টু ইন্টারস্টিশিয়াল ক্যাটায়ন। দেখো, তো দেখো সেকেন্ড টাইপ ইন্টারস্টিশিয়াল ক্যাটায়নের জন্য আমরা আবারও আগে একটা ছবি এঁকে নিচ্ছি, তাহলে ব্যাপারটা আবারও একটু বোঝাতে সুবিধা হবে।
অ্যাকচুয়ালি আগের ছবিটা রেখে দিলেই ভালো হতো। তো দেখো এখানে আবারও প্লাস চার্জ, মানে ক্যাটায়ন অ্যানায়ন, ক্যাটায়ন অ্যানায়ন সব রয়েছে নির্দিষ্ট সজ্জায় সজ্জিত। এবার এখানে যেটা হয় বেসিক্যালি সেটা হচ্ছে যে ইন্টারস্টিশিয়াল ক্যাটায়ন, অর্থাৎ একটা ক্যাটায়ন কোনো ইন্টারস্টিশিয়াল সাইট দখল করে। কখন করে এটা? প্রথমে কি হয়, আমরা যখন ল্যাটিসটাকে আবারও যদি হিট এনার্জি সাপ্লাই করি, তাহলে অ্যানায়নগুলো তাদের যে ল্যাটিস পয়েন্ট ছেড়ে সিস্টেমের বাইরে বেরিয়ে চলে যায় এবং গিয়ে গ্যাসিয়াস এলিমেন্ট তৈরি করে। আগেরবার যেমন আমরা দেখছিলাম যে সিএল মাইনাসটা বাইরে চলে গিয়ে এনএ প্লাসের সঙ্গে, এক্সট্রা এনএ প্লাসের সঙ্গে কম্বাইন করে এনএসিএল তৈরি করছিলো, এখানে অ্যানায়নগুলো বাইরে চলে গিয়ে তারা গ্যাসিয়াস এলিমেন্ট তৈরি করে। তাহলে এক নম্বর হচ্ছে যে পয়েন্ট এখানে যে অ্যানায়ন্স গোজ আউট অফ দ্য ক্রিস্টাল অ্যান্ড ফর্মস গ্যাসিয়াস এলিমেন্ট। এখন এটা কখন হয়? ওয়েন when it is supplied with heat energy। সব থেকে কমন এক্সাম্পল যেটা পরীক্ষায় আসে, জিঙ্ক অক্সাইডকে যদি আমরা হিট করি তাহলে Zn2+ তৈরি হয় আর অক্সিজেন গ্যাস তৈরি হয়। যে গ্যাসিয়াস এলিমেন্ট আমরা লিখেছি, অক্সিজেন গ্যাস তৈরি হয়ে সিস্টেম থেকে অক্সিজেন গ্যাস বাইরে বেরিয়ে চলে যায় এবং Zn2+ তৈরি হয়েছে, মানে দুখানা ইলেকট্রনও তৈরি হবে। ঠিক আছে, তাহলে সিস্টেমকে হিট করলাম, অ্যানায়নটা গ্যাসিয়াস এলিমেন্ট হয়ে বেরিয়ে চলে গেল, এক্সট্রা যে ক্যাটায়নগুলো থাকলো তারা কিন্তু এক্সেস কিছু ইন্টারস্টিশিয়াল ভয়েড আছে ভ্যাকেন্ট, সেই জায়গাগুলো গিয়ে দখল করে এরা। তাহলে যেহেতু ক্যাটায়নগুলো ইন্টারস্টিশিয়াল পজিশনে চলে যাচ্ছে তাই জন্য নামটা এরকম যে মেটাল এক্সেস ডিফেক্ট ডিউ টু ইন্টারস্টিশিয়াল ক্যাটায়ন। এবার মেটাল এক্সেস কেন? এই অ্যানায়ন যদি বাইরে চলে যায় তাহলে তো অবশ্যই সিস্টেমে ক্যাটায়নের রিলেটিভ যে রেশিও সেটা তো বেড়ে গেলো, তাই জন্য মেটাল এক্সেস। এইবার এই যে ভয়েডগুলো আছে সেই ভয়েডগুলোতে এরকম কোনো একটা ভয়েডে যদি আমি দেখাই যে কোনো একটা ভয়েডে এসে একটা Zn2+ পজিশান নিয়ে নেয়, আর এই যে এক্সট্রা যে ইলেকট্রনগুলোও আশেপাশের কোনো একটা ভয়েডে চলে আসে, ইলেকট্রন চলে আসলো ভয়েডে, তাহলে ভয়েডে কে কে থাকলো? এক্সেস ইলেকট্রন প্লাস এক্সেস ক্যাটায়ন। এটা কখন হয় পুরো ঘটনাটা? যখন কোনো এই ধরনের কোনো মেটাল, আয়নিক ক্রিস্টালকে যখন হিট করানো হয় তখন। এবার একটা জিনিস এখানে লক্ষ্য করো যে ক্যাটায়নটা ইন্টারস্টিশিয়াল সাইটে চলে গেছে, ইন্টারস্টিশিয়াল সাইটে যখন ক্যাটায়ন যাচ্ছে তার মানে ক্যাটায়নের সাইজ নিশ্চয়ই অ্যানায়নের থেকে অনেক ছোট, ক্যাটায়নের সাইজ ছোট বলেই সে ইন্টারস্টিশিয়াল ভয়েডে গিয়ে জায়গা নিতে পারছে। সুতরাং এই ধরনের ডিফেক্ট আর কি, নন স্টয়চিওমেট্রিক ডিফেক্ট, সেই সমস্ত আয়নিক ক্রিস্টালগুলোই শো করে যেখানে রেডিয়াস রেশিওর ভ্যালু অনেক কম, অর্থাৎ কোঅর্ডিনেশন নাম্বারটা অনেক কম। আমরা এই দুটো যে কথা আমি বললাম যে রেডিয়াস রেশিও অনেক কম এবং কোঅর্ডিনেশন নাম্বার অনেক কম, এই দুটো বৈশিষ্ট্য আমরা দেখেছিলাম কার ক্ষেত্রে? সেই সমস্ত আয়নিক ক্রিস্টালদের ক্ষেত্রে যারা ফ্রেঙ্কেল ডিফেক্ট শো করে। সুতরাং ফ্রেঙ্কেল ডিফেক্ট যারা দেখায় স্টয়চিওমেট্রিক ডিফেক্টের মধ্যে, তারাই হচ্ছে সেই সমস্ত ক্রিস্টালাইন সলিডস, আয়নিক সলিডস, যারা অ্যানায়ন ভ্যাকেন্সি মেটাল এক্সেস ডিফেক্ট ডিউ টু ইন্টারস্টিশিয়াল ক্যাটায়ন, এইটা যারা শো করে। তো আমরা ওটাই আমাদের নেক্সট পয়েন্ট হিসেবে এখানে লিখব যে, না অ্যাকচুয়ালি নেক্সট পয়েন্ট এটাই লিখি যে এক্সট্রা ক্যাটায়ন্স অ্যান্ড ইলেকট্রনস অকুপাই ইন্টারস্টিশিয়াল সাইটস। তিন নম্বর হচ্ছে
तीन नम्बर जरा बोल जे कम्पाउंडस हुई शो फ्रेंकेल डिफेक्ट कम्पाउंड हुई शो फ्रेंकेल डिफेक्ट्स 10 to show this type of non-stoichiometric defect. ঠিক আছে আর দুটো পয়েন্ট এখানে আমরা কি অ্যাড করতে পারি আগেরটার মতন যেহেতু ইলেকট্রন এক্সেস তাহলে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি বাড়বে এবং সেমিকন্ডাক্টর হিসেবে কাজ করবে আই মিন এন টাইপ সেমিকন্ডাক্টর আর অবশ্যই প্যারাম্যাগনেটিক প্রপার্টি বাড়বে তো আমি আর ওগুলো এখানে মানে লিখছি না ওগুলো অ্যাড করে নাও সো দিস ইজ অল অ্যাবাউট মেটাল এক্সেস ডিফেক্ট আমরা এরপর পড়বো মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট দেখো নেক্সট হচ্ছে মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট অর্থাৎ মেটালের পরিমাণটা এখানে কমে যায় ক্যাটায়নিক যে রেশিও সেটা কমে যায় আর অ্যানায়নটা তুলনামূলকভাবে একটু বেড়ে যায় আচ্ছা একটা পয়েন্ট আমি ওখানে মানে আগেরটাতে মেটাল এক্সেস ডিফেক্ট ডিউ টু ক্যাটায়ন আই মিন ইন্টারস্টিশিয়াল ক্যাটায়ন ওখানে আমি একটা পয়েন্ট উল্লেখ করিনি সেটা হচ্ছে একটু নোট ডাউন করে নাও জিঙ্ক অক্সাইডকে যখন হিট করা হয় একটা কোয়েশ্চেন এরকম পরীক্ষাতে আসে খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ZnO যখন হিট করা হয় তখন ওটা ইয়েলো কালার হয়ে যায় আবারও আর ঠান্ডা করলে আবার সাদা হয়ে যায় কেন তো এই কোয়েশ্চেনের আনসার কিন্তু আমরা আনসারটা অলরেডি আমরা আলোচনা করেছি যে যখন ZnOকে হিট করানো হয় তখন ওই অক্সিজেন গ্যাসিয়াস O2 হয়ে বাইরে বেরিয়ে চলে যায় আর Zn2+ এবং এক্সেস ইলেকট্রন তারা ওই ইন্টারস্টিশিয়াল ভয়েড দখল করে এবার ভেতরে যে ইলেকট্রনটা রয়েছে সে আবার সারা ক্রিস্টাল জুড়ে ঘুরে বেড়াবে এবার ইলেকট্রনের মুভমেন্টের জন্য কী চাই এনার্জি চাই যেহেতু আমরা হিট সাপ্লাই করেছি তাহলে ইলেকট্রন তো সেই এনার্জি নিয়েছে ফলে সে মুভ করছে এবং যখন সে আবার এক্সাইটেড স্টেট থেকে গ্রাউন্ড স্টেটে ফিরে আসবে তখন আবারও ওই যে রেডিয়েশান যেটা হবে এমিশন যেটা হচ্ছে তার ওয়েভলেংথটা ওই ইয়েলো কালারের সঙ্গে ম্যাচ করে তাই জন্য ZnOটাকে হলুদ দেখায় তো এটা একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পরীক্ষাতে আসে বিশেষ করে বোর্ডের পরীক্ষাতে তো এইটা তোমরা ওখানে অ্যাড করে নিও ওই আগের পয়েন্টটাতে এবার মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্টে আমরা আবারও আগে আগের মতোই একটা ছবি আঁকি আচ্ছা প্রথম কথা হচ্ছে এখানে এক নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে যে কম্পাউন্ডস ইন হুইচ ক্যাটায়ন পজেস ভেরিয়েবল ভ্যালেন্সি ক্যান শো মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট সেই সমস্ত আয়নিক ক্রিস্টালগুলোই দেখায় যেখানে ক্যাটায়নগুলোর ভেরিয়েবল ভ্যালেন্সি থাকে অর্থাৎ পরিবর্তনশীল যোজ্যতা যারা দেখাতে পারে এবার এটা কেন হয় দেখো আগে আমি তো এগুলোকে পয়েন্ট আউট করে দিই সাপোজ আমরা যে ক্রিস্টালটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে ফেরাস অক্সাইড FeO এখন আমরা জানি এফিওর মধ্যে যে ফেরাস আছে ফেরাস পরিবর্তনশীল যোজ্যতা দেখায় Fe2+ হচ্ছে ফেরাস আর এছাড়াও Fe3+ ফেরিক এখন এখানে তো অবশ্যই Fe-টা 2+ না আর অক্সাইডটা 2-, তো আমরা যদি এরকম দেখাই সব কটা জায়গাতে দেখো এই ছবিগুলো যখন তোমরা আঁকবে এরকম যেন না হয় যে পাশাপাশি দোকানে প্লাস চার্জ হয়ে গেছে আগেরগুলোতেও তাই NaCl বা ZnO জায়গায় যখন আমরা আঁকলাম ভালো করে খেয়াল করলে দেখবে যে কোথাও কিন্তু প্লাসের পাশে প্লাস বা মাইনাসের পাশে মাইনাস নেই ওইটা মেনটেন করে ছবিটা আঁকতে হবে এবার কী হচ্ছে এখানে এখানে যখন আমরা মেটাল ডেফিসিয়েন্সি মানে মেটালের পরিমাণটা কমে যাচ্ছে আমরা যখন আবারও এই ধরনের ক্রিস্টালকে হিট করি তখন ক্যাটায়নগুলো এবার মিসিং হয়ে যায় তারা ল্যাটিস সাইড ছেড়ে বাইরে চলে যায় এর ফলে কী হবে
ক্যাটায়ন যদি বাইরে চলে যায় তাহলে সিস্টেমের মধ্যে প্লাস চার্জের পরিমাণ কমে গেল। এবার ইলেকট্রিক্যাল নিউট্রালিটি যদি বজায় রাখতে হয় তাহলে প্লাস চার্জ যেহেতু কমে গেছে তাহলে হয় আমাকে মাইনাস চার্জ কমাতে হবে অথবা প্লাস চার্জ বাড়াতে হবে। তো দেখো তার এটা বলার আগে লিখে নিই আগে যে ওয়েন ক্যাটায়ন্স লিভ দেয়ার ল্যাটিস সাইট সাম আদার ক্যাটায়ন্স গোজ ইন্টু হাইয়ার অক্সিডেশন স্টেট টু মেনটেন ইলেকট্রিক্যাল নিউট্রালিটি। কি হয় দেখো, যেটা বললাম আমি, ক্যাটায়ন যদি বাইরে চলে যায় তাহলে প্লাস চার্জের পরিমাণ কমে যাবে। ধরো এই এখান থেকে একটা ক্যাটায়ন আমি মুছে দিলাম, তাহলে ক্যাটায়ন যদি এখানে না থাকে তাহলে দুখানা প্লাস চার্জ কমে গেল। তাহলে দুখানা প্লাস চার্জ যদি কমে যায়, এবার যদি আমাকে ইলেকট্রিক্যাল নিউট্রালিটি বজায় রাখতে হয় তাহলে হয় দুখানা মাইনাস চার্জ কমে যেতে হবে, অর্থাৎ একটা অ্যানায়নকে বাইরে চলে যেতে হবে, অথবা কি হবে, এবার যদি অ্যানায়ন যদি বাইরে চলে যায়, একটা ক্যাটায়ন বাইরে চলে গিয়ে মেটাল ডেফিসিয়েন্সি হয়েছে, তা একটা অ্যানায়নও যদি বাইরে চলে যায় তাহলে তো আর মেটাল ডেফিসিয়েন্সিটাই আর থাকলো না, তাই না? তখন তো আবার রেশিওটা একই হয়ে গেল। সুতরাং নামটা যেহেতু এরকম, এখান থেকে অ্যানায়নটা আর একটা বাইরে চলে গিয়ে ইলেকট্রিক্যাল নিউট্রালিটি মেনটেন করবে এটা হয় না। কি হয় তার পরিবর্তে, সাম আদার ক্যাটায়ন্স, কিছু অন্য ক্যাটায়ন যারা প্লাস টু অবস্থায় আছে তারা হায়ার অক্সিডেশন স্টেটে চলে যায়। এখন এফই টু প্লাসের হায়ার অক্সিডেশন স্টেট নিশ্চয়ই এফই থ্রি প্লাস, তাই তো? তাহলে এই দুখানা প্লাস চার্জ যেটা কমে গেছে সেইটাকে যদি ফিরিয়ে আনতে হয় তাহলে দুটো, মানে একটা এফই টু প্লাস যদি এফই থ্রি প্লাসে যায় তাহলে কতটা গেইন হলো, প্লাস ওয়ান গেইন হলো। সুতরাং দুখানা এফি টু প্লাসকে এফি থ্রি প্লাসে কনভার্ট হতে হবে, তবে গিয়ে ওই যে প্লাস টু চার্জ কমে গেছিলো সেইটা এবার মেনটেন্ড হবে। তো কী হয়, যখনই একটা এফি টু প্লাস এখান থেকে চলে যায় তখন পার্শ্ববর্তী দুখানা এফি টু প্লাস, ধরা যাক এই এফি টু প্লাসটা এবং এই এফি টু প্লাসটা, যে কোনো দুটো এফি টু প্লাস কী হয়, ওরা অ্যাকচুয়ালি পাল্টে গিয়ে ওরা হয়ে যায় প্লাস থ্রি, এটা প্লাস থ্রি হয়ে গেল আর এটাও পাল্টে গিয়ে প্লাস থ্রি হয়ে গেল, ঠিক আছে? এতে করে কী হবে, এইখানকার যে প্লাস টু ছিল যেটা এখন নেই সেইটা এবার ব্যালেন্সড হয়ে গেছে, মানে ইলেকট্রিক্যাল নিউট্রালিটি এবার মেনটেন্ড হয়ে গেছে। তো জাস্ট এই ব্যাপারটাই এখানে ঘটে, মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট কখন হয়, যখন ক্যাটায়ন ভেরিয়েবল ভ্যালেন্সি দেখায়। একটা ক্যাটায়ন যখন চলে যায় তখন যতগুলো চার্জ চলে গেল সেইটাকে মেক আপ করে পার্শ্ববর্তী ক্যাটায়নগুলো। কীভাবে মেক আপ করে, তারা হায়ার অক্সিডেশন স্টেটে চলে যায় গিয়ে সেই যে চার্জটা সেইটাকে ব্যালেন্স করে। এবার এফইও, এফইএস এই ধরনের অনেক কম্পাউন্ড আছে যারা এই ধরনের মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট দেখায়। এখন মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্টে এর থেকে বেশি আর কিছু বলার নেই, তবে একটা কোয়েশ্চেন, একটা নিউমেরিক্যাল মাঝে মাঝে পরীক্ষাতে আসে, বেশি ইম্পর্টেন্ট, সেইটা আমি একটু করে দেখাই। দেখো নিউমেরিক্যালটা এরকম থাকে যে, মুছি আগে, সাপোজ এফইও, এখন এফইও যদি মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট দেখায়, নর্মালি যদি ওয়ান ইস টু ওয়ানের রেশিও হয় তাহলে আফটার মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট অনেক সময় দেখা যায় যে এটা 0.88 হয়ে যায় একের থেকে কমে, আবার অনেক সময় দেখা যায় এটা 0.93 হয়ে যায়, আবার অনেক সময় 0.96 হয়ে যায়। সুতরাং মেটাল ডেফিসিয়েন্সি হয় মোট কথা। এবার এরকম একটা কম্পাউন্ড ধরো তোমাকে দেওয়া হলো, দিয়ে বললো যে এই কম্পাউন্ডটাতে এফি টু প্লাস এবং এফি থ্রি প্লাস আয়নের সংখ্যা বের করো বা রেশিও বের করো। এখন যেহেতু এটা এফইওতে এফি টু প্লাসই থাকে, এখন যখন ফর্মুলাটা এরকম দিয়েছে মানে মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট হয়েছে, মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট হয়েছে মানেই
কোনো কোনো এফি টু প্লাস কিন্তু এফি থ্রি প্লাসে কনভার্ট হয়ে গেছে। এবার কোয়েশ্চেনটা ওটাই যে এক্স্যাক্টলি কতগুলো এফি টু প্লাস পার মোল তারা এফি থ্রি প্লাসে কনভার্ট হয়েছে, ঠিক আছে? তো কোয়েশ্চেনটা আগে আমি লিখে নিই। তাহলে কোয়েশ্চেনটা হচ্ছে এফি 0.88 ও কন্টেইনস এফি টু প্লাস অ্যান্ড এফি থ্রি প্লাস আয়ন্স, ক্যালকুলেট পার্সেন্টেজ এফি টু প্লাস অ্যান্ড পার্সেন্টেজ এফি থ্রি প্লাস ইন দিস কম্পাউন্ড, ঠিক আছে? কী করে করবো দেখো, দেখো এফি 0.88 আর অক্সিজেন, এখন এই যে কম্পাউন্ডটা দিয়েছে এখানে অক্সিজেনের অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কত, জারণ সংখ্যা কত, মাইনাস টু। এখন দেখো এফি অ্যাটামের যদি অক্সিডেশন নাম্বার যদি এক্স হয় তাহলে সেটা তার ভ্যালু কী করে বের করবো আমরা? সিম্পলি দেখো, যদি জল থাকে, যদি আমাকে হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার বের করতে হয় এবং হাইড্রোজেনের যদি আমি অক্সিডেশন নাম্বার এক্স ভাবি তাহলে যতগুলো আছে দুটো আছে টু এক্স, ঠিক আছে, প্লাস অক্সিজেনের মাইনাস টু, দিস ইকুয়াল টু জিরো, এখান থেকে আমরা এক্স ইকুয়াল টু প্লাস ওয়ান পেয়ে যাই। একই রকমভাবে আমরা যদি এখানে এফিকে এক্স ধরি তাহলে এখানে যেমন হাইড্রোজেন দুটো ছিল বলে টু এক্স, এখানে কতগুলো আছে 0.88, তাহলে আমরা বলতে পারি যে 0.88 এক্স প্লাস মাইনাস টু ইকুয়াল টু জিরো, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে 2/0.88, তার মানে 200/88, কত হচ্ছে ভ্যালুটা ফাইনালি 50/11 হচ্ছে, তো 8 দিয়ে যদি ভাগ করে দিই 8 50 কেন হবে 25 হবে, তো দেখো 25/11 হয়ে গেল এই পার্টিকুলার কম্পাউন্ডটাতে এফি অ্যাটামের অক্সিডেশন নাম্বার। এখন যখনই অক্সিডেশন নাম্বার এরকম ফ্র্যাকশনাল আসে আমরা জানি যে সেটা হচ্ছে ওই পার্টিকুলার কম্পাউন্ডে ওই পার্টিকুলার যে এলিমেন্টটা তার ফ্র্যাকশন, তার হচ্ছে অ্যাভারেজ অক্সিডেশন নাম্বার, ঠিক আছে, অ্যাভারেজ। এবার অ্যাভারেজ মানেই হচ্ছে ওখানে বিভিন্ন অক্সিডেশন নাম্বারের ওই পার্টিকুলার এলিমেন্টটা আছে এবং তাদের ওই অ্যাভারেজটার ভ্যালু এটা হয়। অ্যাকচুয়ালি কোনো ইন্ডিভিজুয়াল একটা অ্যাটামের জন্য অক্সিডেশন নাম্বার কখনোই ফ্র্যাকশন হতে পারে না, ফ্র্যাকশনাল ভ্যালু যখনই আসে তখন সেটা অ্যাভারেজ ভ্যালু হয়। তাহলে এই অ্যাভারেজ ভ্যালু থেকে আমাদের এবার আসলে কত ভ্যালু অরিজিনালি সেটা বের করতে হবে। সেটা কী করে বের করবো দেখো, এখন ধরা যাক আমি একশোখানা মলিকিউল নিয়েছি, একশোটা মলিকিউল নিয়েছি এই পার্টিকুলার কম্পাউন্ডটার, একশোটা মলিকিউলের মধ্যে আমি ধরে নিচ্ছি যে এক্স সংখ্যক আছে এফি টু প্লাস আয়ন, ঠিক আছে, একশোটা মলিকিউলের মধ্যে এক্স সংখ্যক মলিকিউল যার মধ্যে এফি টু প্লাস আয়ন আছে আর বাকিগুলোতে আছে এফি থ্রি প্লাস, তাহলে 100-x এখানে থাকবে এফি থ্রি প্লাস। এবার আমরা এই প্রত্যেকটা এফির অক্সিডেশন নাম্বার কত হবে প্লাস টু করে, ঠিক আছে, তাহলে এক্স সংখ্যক এফি তাদের টোটাল অক্সিডেশন নাম্বার কত হবে টু এক্স, আর এতগুলো এফি থ্রি প্লাস তাদের টোটাল অক্সিডেশন নাম্বার কত হবে এটা ইনটু থ্রি, ঠিক আছে। এবার যদি টোটালটাকে আমি 100 দিয়ে ভাগ করে দিই তাহলে এক একজনের পেয়ে যাবো। এবার এই এক একজনেরটাই তো ফ্র্যাকশনাল ভ্যালুটাই তো হচ্ছে এটা 25/100, তাহলে আমরা এরকম বলতে পারি, ওপরটাতে লিখছি আমি, তো দেখো তাহলে আমরা লিখছি এক্স ইনটু প্লাস টু আর 100-x ইনটু প্লাস থ্রি বাই টোটালটা ইকুয়াল টু 25/11, তাহলে টু এক্স প্লাস 300-3x ইকুয়াল টু 2500/11, এটা কত হবে 22/30/80,
227.27 হচ্ছে। তো এটা দাও কত হচ্ছে, এখান থেকে আমরা কি পেতে পারি, মাইনাস x ইকুয়াল টু 227.27 মাইনাস 300, তাহলে x ইকুয়াল টু কত, 227 আর 300.72। তাহলে এটা হচ্ছে 100টা Fe যদি অ্যাটম থাকে তাহলে তার মধ্যে এতগুলো হচ্ছে আমার Fe2+, তাহলে এটাই হচ্ছে ওদের পার্সেন্টেজ। ঠিক আছে, তাহলে পার্সেন্ট Fe ইকুয়াল টু 72 পয়েন্ট এত, সরি Fe2+ আর Fe3+, তাহলে বাকিটা ঠিক আছে 100 মাইনাস 72 পয়েন্ট, তাহলে কত হচ্ছে আবারও 27। ঠিক আছে, তো এইভাবে আমরা অন্য কিছু যদি এক্সাম্পল দেয় এফি ওর বদলে অন্য কোনো, ধরো কপারের কিছু একটা এক্সাম্পল দিল, হ্যাঁ সিইউ টু এস হয় কিউ প্লাস সালফাইড, ওটা অনেক সময় যদি নন স্টয়চিওমেট্রিক ডিফেক্ট দেখায় তাহলে সিইউ 1.7 এস হয়ে যায়। তো ওই পার্টিকুলার কম্পাউন্ডটা দিয়েও এরকম বলতে পারে যে কত পার্সেন্ট ওখানে কিউপ্রাস আছে আয়েন আর কত পার্সেন্ট কিউপ্রিক আয়েন আছে। তো এই হচ্ছে আমাদের নন স্টয়চিওমেট্রিক ডিফেক্ট। তো এবার দেখো ইম্পিউরিটি ডিফেক্ট, ইম্পিউরিটি মানে হচ্ছে অশুদ্ধি, অর্থাৎ যে পার্টিকুলার ক্রিস্টালাইন সলিডটা নিয়ে আমরা আলোচনা করছি তার যা কনস্টিটিউটিং যে পার্টিকেলসগুলো আছে, সাপোজ আমি যদি এনএসিএল ক্রিস্টালের কথা ভাবি তাহলে এনএ প্লাস আর সিএল মাইনাস, এরা ছাড়া যদি থার্ড কোনো অন্য পদার্থ যদি আমি ক্রিস্টালটার মধ্যে প্রবেশ করাই এনিহাও, তাহলে সেই থার্ড পার্টিকেলটা হবে এনএ প্লাস সিএল মাইনাস এর রেসপেক্টে ইম্পিউরিটি বা অশুদ্ধি। এবার এই অশুদ্ধিটা প্রবেশ করানোটা দুরকমভাবে হয়, অ্যাকচুয়ালি প্রবেশ করানো হয় ইন্টেনশনালি, হ্যাঁ তো সেটা দুরকমভাবে হয়, একটাকে আমরা বলি ইন্টারস্টিশিয়াল ইম্পিউরিটি, বাংলায় বলা হয় অন্তঃস্থানিক অশুদ্ধি। ইন্টারস্টিশিয়াল মানে নিশ্চয়ই জানো, এতদিন এতক্ষণে জেনে যাওয়ার কথা যে কোনো একটা ইন্টারস্টিশিয়াল ভয়েডে এসে এই যে ফরেন এলিমেন্টটা, এই যে বাইরের যে এলিমেন্টটা সেটা এসে কোনো একটা ভয়েডকে অকুপাই করবে। এবার এইটা ডিপেন্ড করে এন্টায়ারলি কিসের উপরে, না যে ফরেন পার্টিকেলটাকে আমি প্রবেশ করাচ্ছি আমার ক্রিস্টালের মধ্যে সেই ফরেন পার্টিকেলের সাইজের উপরে ডিপেন্ড করে, এবং সাইজ তার অত্যন্ত ছোট হওয়া উচিত কারণ তাকে ইন্টারস্টিশিয়াল ভয়েডে এসে জায়গা নিতে হবে। সুতরাং সাইজ ফ্যাক্টরটা একটা বড় ফ্যাক্টর। ইন্টারস্টিশিয়াল এই যে ইম্পিউরিটি ডিফেক্ট, এর একটা সবথেকে কমন এক্সাম্পল হচ্ছে স্টিল, যখন আমরা স্টিল তোমার ইন্ডাস্ট্রি যখন তৈরি করা হয় তখন স্টিলের মধ্যে সামান্য পরিমাণ কার্বন পার্টিকেল প্রবেশ করানো হয়, এবং এই কার্বনগুলো কী হয়, স্টিল মানে আয়রন, আয়রনের যে অ্যাটমসগুলো তারা যে ল্যাটিসটা অর্থাৎ ইউনিট সেলগুলো তৈরি করে সেখানকার কোনো কোনো ইন্টারস্টিশিয়াল ভয়েডগুলোতে এসে কার্বন পার্টিকেলগুলো জমা হয়, এবং এই প্রসেসটাকে আমরা ইন্টারস্টিশিয়াল ইম্পিউরিটি বলি। তো এর আন্ডারে আমরা যেটা লিখব যে এক নম্বর পয়েন্ট হচ্ছে ফরেন পার্টিকেল অকুপাইজ সাম ইন্টারস্টিশিয়াল ভয়েডস, দু নম্বর হচ্ছে সাইজ অফ দিস ফরেন পার্টিকেল মাস্ট বি ভেরি স্মল, অ্যাজ ইট হ্যাজ টু অকুপাই ভয়েডস। আর এক্সাম্পল হচ্ছে স্টিল, স্টিল ইজ অ্যান এক্সাম্পল অফ ইন্টারস্টিশিয়াল
इम्पिउरिटी डिफेक्ट इन विच कार्बन एटम्स ऑक्यूपाई इंटरस्टिशियल वॉइड्स ऑफ यूनिट सेल मेड अप ऑफ आयरन एन इंटरस्टिशियल इम्प्यूरिटी संक्रांत जो आलोचना से बेसि और किछु दरकार नहीं। सेकेंड टाइप अफ इम्प्यूरिटी डिफेक्ट होच्छे सबस्टिट्यूशनल इम्प्यूरिटी। सबस्टिट्यूशन माने प्रतिस्थापन। एबार सेइटाते अर्थात सबस्टिट्यूशनल इम्प्यूरिटी बोलार जोन्नो आमाके सबार आगे एकटा छवि आँकते होबे। छविटा आगे एके नी देखो कि है आमरा आबारो धरो NaCl एर एग्जाम्पलटाके निये चलि आमरा। ताहले NaCl जदि है ताहले एई प्लस चार्जगुलो होच्छे Na प्लस और माइनस चार्जगुलो होच्छे Cl माइनस। ठीक आछे एइबार कि करा है सबस्टिट्यूशनल इम्प्यूरिटी मैं एक फरेन एलिमेंट बा फरेन कोनो पार्टिकल बा फरेन कोनो कम्पाउंड ताके प्रवेश करानो हबे क्रिस्टलटार मध्य। एक्चुअली ये काजटा जखन करा है क्रिस्टलटार मध्य प्रवेश करानो है ना जेटा करा है सेटा होच्छे मल्टेन NaCl अर्थात गलित NaCl के जखन क्रिस्टलाइन फर्मे निये आसा है ओई स्लो कुलिंग एर माध्यमे ठीक सेई समय मल्टेन NaCl एर मध्य सामान्य परिमाण मैंने खूब कमनलि SrCl2 अर्थात स्ट्रनशियम क्लोराइड मिसिए देवा है। एर फले कि है स्ट्रनशियम क्लोराइडर जो स्ट्रनशियम आयन SR2+ आयन तारा कोनो कोनो Na+ आयन के रिप्लेस्ड करे। ठीक है तो आमी एखाने हेडिंग आगे लिखी सबस्टिट्यूशनल इम्प्यूरिटी अर्थात प्रतिस्थापक अशुद्धि। तो हमें फर्स्ट पॉइंट मैं NaCl एग्जाम्पल धरे नहीं चलती फर्स्ट पॉइंट लिखब व्हेन क्रिस्टलाइन NaCl इज फॉर्म्ड from its molten state small amount of SrCl2 strontium chloride is added tarpore some Na plus ions get replaced रिप्लेस्ड मानी होच्छे सबस्टिट्यूटेड। बाय SR2+ आयन्स जेखाने जेखाने Na+ आछे Na+ टा चले गिये तार बदले ठीक ओई जायगाटाते चले आसबे SR2+ कोनो एकटा पार्टिकुलार पजिशन थेके एकजन चले गिये तार बदले आरेकजन सेई प्लेसटा दखल करछे एटाकेई बला हय रिप्लेसमेंट बा सबस्टिट्यूशन बा प्रतिस्थापन। तो कि है एटा हवार पड़े अच्छा फर्स्ट तो हमें ये लिखी जे दिस रिजल्ट्स इन फॉर्मेशन ऑफ सब्स्टिट्यूशनल इम्प्यूरिटी डिफेक्ट।
এইবার ব্যাপার হচ্ছে যে দেখো এসআর সিএল টু, এসআর সিএল টু মানে হচ্ছে এসআর টু প্লাস তৈরি হবে, স্ট্রনশিয়াম টু প্লাস আর দুখানা সিএল মাইনাস। এখন এসআর টু প্লাসটা যখন এসে ক্যাটায়নটাকে রিপ্লেস করে, এখন এরকম তোমরা ভাবতে পারো যে সেখান থেকে যে সিএল মাইনাস তৈরি হচ্ছে ও কেন এই এনএসএল এর সিএল মাইনাসকে কেন রিপ্লেস করবে না, সেটাও হয়তো হয়, কিন্তু সেটা তো অবজার্ভ করা সম্ভব নয়। কারণ সিএল মাইনাস সিএল মাইনাস দিয়েই যদি রিপ্লেসড হয় তাহলে তো সেটা মানে ইনডিফারেন্ট, তার তো কোনো মানে হয় না। কিন্তু যখনই একটা এনএ প্লাসকে সরিয়ে, সাপোজ এই এনএ প্লাসটা এইটাকে আমি মুছে দিচ্ছি, এর বদলে ধরো এখানে একটা প্লাস টু আমি লিখলাম, এসআর টু প্লাস এসে এই জায়গাটা দখল করেছে, তাই যদি হয় তাহলে তো সিস্টেমের মধ্যে প্লাস চার্জ বেড়ে গেল। এখন তাহলে যদি প্লাস চার্জ ইনক্রিজ করে তাহলে এখন সিস্টেমকে ইলেকট্রিক্যাল নিউট্রালিটি বজায় রাখতে গেলে প্লাস চার্জ কমাতে হবে। তো সেটা কীরকমভাবে হয় দেখো, সেটা হয় এরকম যে যখনই এখান থেকে একটা এনএ প্লাস যেটা চলে গেল সেটার পাশাপাশি আরও একটা এনএ প্লাস কাছাকাছি কোনো একটা জায়গা থেকে চলে যাবে, অর্থাৎ প্রত্যেক দুটো এনএ প্লাস চলে যাচ্ছে তার পরিবর্তে একটা এসআর টু প্লাস আসছে, এইভাবে ইলেকট্রিক্যাল নিউট্রালিটি বজায় থাকছে। এবার এই যে সেকেন্ড যে প্লেসটা যেখান থেকে সেকেন্ড এনএ প্লাসটা চলে গেল, ওই জায়গাতে কিন্তু আর কেউ আসে না, ওই জায়গাতে ওই ওই ভ্যাকেন্সিটাই তৈরি হয় এবং ভ্যাকেন্ট হিসেবেই ওই ওই ল্যাটিস পয়েন্টটা থেকে যায়। তো এই পার্টিকুলার পয়েন্টটা শেষমেশ এরকম ভ্যাকেন্টই থেকে যায়। এবার যেহেতু একটা ক্যাটায়ন এখান থেকে চলে গেছে তার ফলে ভ্যাকেন্সিটা তৈরি হয়েছে, সেই জন্য এটাকে বলা হয়, আমি এখানে লিখছি সিভি, অর্থাৎ ক্যাটায়ন ভ্যাকেন্সি, এবং এটা এইভাবেই থেকে যায়, ক্যাটায়ন ভ্যাকেন্সি রয়ে যায়। তো আমরা সেকেন্ড পয়েন্ট এখানে লিখছি যে ওয়ান এসআর টু প্লাস আয়ন সাবস্টিটিউটস টু এনএ প্লাস আয়নস, ঠিক আছে, এসআর প্লাস আয়ন অকুপাইজ ওয়ান অফ দ্য ল্যাটিস পয়েন্টস one of the lattice points left by Na plus ions other lattice point remain vacant। Cationic vacancy ইজ ফর্মড, ক্যাটায়নিক ভ্যাকেন্সি তৈরি হলো এবং ওই জায়গাটা ভ্যাকেন্টই থেকে যাচ্ছে। এবার যেটা হচ্ছে দেখো, এই ভ্যাকেন্ট যে ল্যাটিস পয়েন্টটা থেকে যাচ্ছে এটাকে আমরা কী নামে চিনি, আর একটা নাম যেটা আমি এর আগে বলেছিলাম সেটা হচ্ছে এটাকে হোল বলা হয়। এইবার এখানে আরেকটা জিনিস যেটা আমাকে বলতে হবে সেটা হচ্ছে দেখো, তাহলে যখন একটা এসআর টু প্লাস যখন আসছে তখন কটা ক্যাটায়নিক ভ্যাকেন্সি তৈরি হচ্ছে, একটা, তাহলে আমরা এরকম বলতে পারি যে যতগুলো নাম্বার অফ স্ট্রনশিয়াম আয়ন আমি এর মধ্যে প্রবেশ করাচ্ছি, অর্থাৎ ইম্পিউরিটি হিসাবে যতগুলো এসআর টু প্লাস ল্যাটিসের ভেতরে আসছে ততগুলোই ক্যাটায়নিক ভ্যাকেন্সি তৈরি হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ থার্ড পয়েন্ট হচ্ছে আমাদের যে নাম্বার অফ, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, নাম্বার অফ ক্যাটায়নিক ভ্যাকেন্সি ইকুয়াল টু নাম্বার অফ এসআর টু প্লাস আয়েন্স, ঠিক আছে। এখন দেখো, যদি এসআর সিএল টু অর্থাৎ স্ট্রনশিয়াম ক্লোরাইডের বদলে যদি অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিয়ে, ক্লোরাইড যদি এর মধ্যে প্রবেশ করানো হতো তাহলে কী ঘটতো, মানে আমরা যখন মলটেন এনএসিএলকে ক্রিস্টালাইজ করছি তখন যদি আমরা এসআর সিএল টু না অ্যাড করে সামান্য পরিমাণ অ্যালুমিনিয়াম ক্লোরাইড যদি অ্যাড করতাম তাহলে কী হতো, তাহলে একটা জায়গাতে এখানে যদি অ্যালুমিনিয়াম থ্রি প্লাস যদি এখানে আসতো তাহলে কটা জায়গা, কটা এনএ প্লাসকে চলে যেতে হতো, তিনটে এনএ প্লাসকে, সেক্ষেত্রে একটা জায়গায় তো এল থ্রি প্লাস এসে বসলো, তাহলে সেক্ষেত্রে আরও বাকি দুখানা জায়গাকে ভ্যাকেন্ট হতে হতো,
ইলেকট্রিক্যাল নিউট্রালিটি বজায় রাখার জন্য। সেই ক্ষেত্রে কিন্তু তাহলে আমরা বলতাম যে ক্যাটায়নিক ভ্যাকেন্সি তৈরি হচ্ছে কটা, দুটো, অর্থাৎ যতগুলো অ্যালুমিনিয়াম থ্রি প্লাসকে আমি প্রবেশ করালাম তার ডাবল, বোঝানো যাচ্ছে? একই রকমভাবে ধরো যদি আমরা এমন কোনো ধরো SiCl4, সিলিকন টেট্রাক্লোরাইড SiCl4, তাকে যদি আমি ইন্ট্রোডিউস করাতাম তাহলে এই জায়গাটায় আমি 4+ লিখতাম, Si4+, অর্থাৎ সেক্ষেত্রে ক্যাটায়নিক ভ্যাকেন্সি কটা তৈরি হতো, তিনটে তৈরি হতো। ঠিক আছে, মোট কথা যে পার্টিকুলার সাবস্টিটিউশনাল ইম্পিউরিটিকে আমি প্রবেশ করাচ্ছি, অর্থাৎ যেটা কোনো একটা Na+কে সাবস্টিটিউট করছে, তার ক্যাটায়নিক মানে তার সেই ক্যাটায়নটার চার্জ যা হবে সেইটার উপরে ডিপেন্ড করে নাম্বার অফ ক্যাটায়নিক ভ্যাকেন্সি অর্থাৎ হোলটা তৈরি হবে। যদি এর চার্জ 2 হয় তাহলে একখানা ক্যাটায়নিক ভ্যাকেন্সি, যদি এর চার্জ 3 হয় অ্যালুমিনিয়াম ক্লোরাইড ফর এক্সাম্পল তাহলে দুখানা ক্যাটায়নিক ভ্যাকেন্সি তৈরি হবে। একই রকমভাবে 4+ যদি থাকে ক্যাটায়ন তাহলে তৈরি হয়ে যাবে তিনখানা ভ্যাকেন্সি। আমরা সেটা একটু এখানে লিখে রাখি, আমি একটা মুছি এটাকে। তাহলে এই আমাদের থার্ড যে পয়েন্ট এটার আন্ডারেই আমরা কন্টিনিউ করি, যে আমরা লিখি যে ইফ AlCl3 হ্যাড রিপ্লেসড না ওয়াজ ইন্ট্রোডিউসড অ্যাজ সাবস্টিটিউশনাল ইম্পিউরিটি দেন নাম্বার অফ ক্যাটায়নিক ভ্যাকেন্সি ফর্মড কত হতো, উড হ্যাভ বিন 2, দুখানা হতো। ঠিক আছে, দুখানা ক্যাটায়নিক ভ্যাকেন্সি তৈরি হতো। একই রকমভাবে যদি আমরা SiCl4 প্রবেশ করাতাম তাহলে নাম্বার অফ ক্যাটায়নিক ভ্যাকেন্সি হতো 3টে। ঠিক আছে, সেটা মানেটা কি, আমরা যদি এবার এই লেখাটার সঙ্গে যদি আমি এইগুলোকে যদি আমি কম্পেয়ার করতে চাই তাহলে নাম্বার অফ ক্যাটায়নিক ভ্যাকেন্সি কটা তৈরি হচ্ছে, যতগুলো SR2+ ইন্ট্রোডিউস করেছি ততগুলোই। এক্ষেত্রে আমি কী বলবো, একটা AlCl3 তৈরি মানে প্রবেশ করালে দুখানা ক্যাটায়নিক ভ্যাকেন্সি তৈরি হচ্ছে, তাহলে যতগুলো AlCl3 মলিকিউল যাবে তার ডাবল হচ্ছে তোমার ক্যাটায়নিক ভ্যাকেন্সি তৈরি হবে। আর 4+ যদি কারোর ক্যাটায়নের চার্জ হয় তাহলে নাম্বার অফ ক্যাটায়ন ইনটু কত হয়ে যাবে, 3, সেটা হবে ক্যাটায়নিক ভ্যাকেন্সি। তাহলে আমি এটাইকেই কন্টিনিউ করি এখানে, যে নাম্বার অফ ক্যাটায়নিক ভ্যাকেন্সি তৈরি হবে 2 ইনটু নাম্বার অফ AlCl3 মানে Al3+ আয়ন্স আর 3 ইনটু নাম্বার অফ Si4+ আয়ন্স। আর এরপরে আমাকে যেটা বলতে হবে এখানে ফোর্থ পয়েন্টে, সেটা হচ্ছে যে দেখো এখানে একটা হোল তৈরি হয়েছে, সুতরাং এই হোলটা মুভ করবে থ্রু আউট দ্য সিস্টেম। যখনই এখানে একটা ফাঁকা জায়গায় আছে, ফাঁকা একটা ল্যাটিস পয়েন্ট আছে, তখন পার্শ্ববর্তী কোনো আয়ন সেই ল্যাটিস পয়েন্টটা দখল করার চেষ্টা করবে, অর্থাৎ কোনো একটা আয়ন যদি এখানে চলে আসে তাহলে হোলটা ওখানে মুভ করবে পরোক্ষভাবে। তাহলে এই যে মুভমেন্ট অফ হোল তার মানেই হচ্ছে মুভমেন্ট অফ চার্জ, এবং এর ফলে কী হবে, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি বাড়বে সিস্টেমের। এবং যেহেতু এখানে একটা হোল মুভ করছে সুতরাং আমরা বলবো এখানে একটা পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি হবে আর কি, সিস্টেম উইল বিহেভ অ্যাজ আ পি টাইপ সেমিকন্ডাক্টর। তো সেটা আমরা এখানে ফোর্থ পয়েন্টে লিখে রাখি, যে ডিউ টু মুভমেন্ট অফ হোল ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি অফ দ্য সিস্টেম উইল ইনক্রিজ অ্যান্ড
it will behave as a p-type semiconductor. ঠিক আছে, তো ইম্পিউরিটি ডিফেক্ট মোটামুটি এই পর্যন্তই আছে। আর একটা একটা নিউমেরিক্যাল কোয়েশ্চেন আছে এখান থেকে, সেটা হচ্ছে যে এই, আচ্ছা আরেকটা পয়েন্ট আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট ছিল, সেটা হচ্ছে যে এই যে এসআর টু প্লাস ক্যাটায়ন বা এল থ্রি প্লাস ক্যাটায়ন, এরা এসে যে একজনকে সাবস্টিটিউট করছে, বা ইনফ্যাক্ট আমাদের যে আগে যেটা আমরা পড়লাম ইন্টারস্টিশিয়াল ইম্পিউরিটি, সেইখানেও যখনই একটা ফরেন পার্টিকেলকে আমি জোর করে প্রবেশ করাচ্ছি সিস্টেমের মধ্যে, ক্রিস্টালাইন সিস্টেমের মধ্যে, এই প্রসেসটাকে বলা হয় ডোপিং। কী বলা হয়? ডোপিং। তো আমরা লিখব যে দ্য প্রসেস অফ ইন্ট্রোডিউসিং foreign particle in crystals is called doping. ঠিক আছে, যাই হোক, যেটা বলছিলাম যে একটা নিউমেরিক্যাল এখান থেকে আসে যে NaCl এর ক্রিস্টালের মধ্যে ধরা যাক SRCl2 প্রবেশ করানো হলো, তো সেক্ষেত্রে কতগুলো ক্যাটায়নিক ভ্যাকেন্সি তৈরি হবে, এই ধরনের একটা কোয়েশ্চেন আছে। তো আমি আগে প্রশ্নটা আগে লিখে নিই, তারপরে ব্যাপারটা এক্সপ্লেন করছি। তো দেখো, যেটা বলছিলাম কোয়েশ্চেনটা যে ইফ SRCl2, আচ্ছা, ইফ 10^-4 মোল পার্সেন্ট SRCl2 ইজ ডোপড ইন NaCl crystal, find number of cationic vacancy per mole of NaCl crystal. এই একটাই টাইপের প্রবলেম এখান থেকে আসে, একটাই টাইপ। এবার দেখো, এত মোল পার্সেন্ট SRCl2কে তুমি ইন্ট্রোডিউস করেছো, মানে ডোপ করিয়েছো। মোল পার্সেন্ট মানে কি? এত মোল পার্সেন্ট মানে তুমি 100 মোল যদি NaCl নাও, 100 মোল NaCl, এখন সেই NaCl টা পিওর নয়, তার মধ্যে আমি SRCl2 প্রবেশ করিয়ে ডোপিং করিয়ে দিয়েছি অলরেডি। সুতরাং 100 মোল NaCl এর মধ্যে এত মোল SRCl2 আছে, ইন 100 মোল NaCl ক্রিস্টাল দের ইজ 10^-4 মোল SRCl2 আছে। আমাকে এখানে বের করতে বলেছে যে ক্যাটায়নিক ভ্যাকেন্সি পার মোল অফ NaCl, পার মোল অফ NaCl, এক মোলে। তাহলে 100 মোলে যদি অতগুলো SRCl2 থাকে, তাহলে এক মোলে কত থাকবে? এটা আবার 100 দিয়ে ভাগ করব, তাহলে 10^-6 মোল SRCl2 থাকবে। এক মোল NaCl এর মধ্যে এত মোল SRCl2 আছে। এবার SRCl2 মানে, তো আমি একটু আগে ইকুয়েশনটা লিখেছিলাম, আগে দেখো, একটা SRCl2 মলিকিউল থেকে কটা SR2+ আয়ন তৈরি হচ্ছে? একটাই তৈরি হচ্ছে। তাহলে এত মোল SRCl2 আয়ন মানে হচ্ছে, আমি যদি এটাকে একটা বক্সের মধ্যে, ব্র্যাকেটের মধ্যে রাখি আর কি, রাফ ওয়ার্ক হিসাবে, এবং তাহলে আমি এটা এখান থেকে কন্টিনিউ করবো, এখানে আমি ইকুয়াল টু সাইন দিচ্ছি, তাহলে এত মোল SRCl2 মানে হচ্ছে এত মোল SR2+ আয়ন। ঠিক আছে, কোয়েশ্চেনটা কী আছে? নাম্বার অফ ক্যাটায়নিক ভ্যাকেন্সি পার মোল অফ NaCl ক্রিস্টাল। তাহলে এবার নাম্বার অফ ক্যাটায়নিক ভ্যাকেন্সির ফর্মুলা কী আমি একটু আগে লিখেছিলাম, দেখো SRCl2 ক্ষেত্রে নাম্বার অফ ক্যাটায়নিক ভ্যাকেন্সি ছিল ইকুয়াল টু নাম্বার অফ SR2+ আয়ন। তাহলে SR2+ আয়নের সংখ্যাটা বের করতে হবে। এবার এত মোল মানে কত? মোলকে আমি যদি অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে পাবো এত নাম্বার অফ আয়েন্স SR2+ আয়ন। মোল থেকে আমি নাম্বারে চলে গেলাম, তাহলে কত হবে? 6.022 10^4
কত হবে এটা 6 আর 17 তাই তো তাহলে এতগুলো আয়ন হয়ে গেল তাহলে এক মোল NaCl এ এতগুলো Sr2+ আয়ন এবার যতগুলো Sr2+ আয়ন ততগুলোই তো ক্যাটায়নিক ভ্যাকেন্সি একটু আগে আমরা ফর্মুলা দেখলাম কারণ একটা Na+ একটা Sr2+ এসে দুটো জায়গা দুটো Na+ কে রিপ্লেস করে এক জায়গা একটা জায়গাতে নিজে এসে বসে আর একটা জায়গা ক্যাটায়নিক ভ্যাকেন্সি তৈরি হয় তো যতগুলো Sr2+ আসলো ততগুলোই ক্যাটায়নিক ভ্যাকেন্সি তৈরি হলো সুতরাং এটাই হচ্ছে নাম্বার অফ ক্যাটায়নিক ভ্যাকেন্সি পার মোল এই যে আমরা এক মোলের জন্যই বের করেছি তাহলে পার মোল কত হবে এটাই 6.022 × 10⁻¹৭ ঠিক আছে এখন যদি কোয়েশ্চেনটা এরকম হতো যে এখানে SrCl2-র বদলে যদি এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড থাকতো তাহলে কী হতো তাহলে আমরা কী দেখলাম একটু আগে অ্যালুমিনিয়াম 3+ তার মানে এক জায়গায় যদি ও এসে বসে তাহলে তিনটে টোটাল Na+ রিপ্লেসড হবে তিনটের মধ্যে একটা জায়গাতে Al3+ এসে জায়গা নিল তাহলে দুখানা ক্যাটায়নিক ভ্যাকেন্সি পড়ে থাকবে তাহলে পার Al3+ আয়নের জন্য দুখানা করে ক্যাটায়নিক ভ্যাকেন্সি তাহলে যদি এতগুলো Sr2+-এর বদলে এতগুলো অ্যালুমিনিয়াম 3+ হতো তাহলে নাম্বার অফ ক্যাটায়নিক ভ্যাকেন্সি আমরা কী লিখতাম পার মোল এটার সঙ্গে 2 মাল্টিপ্লাই করতাম বোঝানো গেল তাহলে এই হচ্ছে আমাদের সাবস্টিটিউশনাল ইম্পিউরিটি ডিফেক্ট ডিফেক্ট অফ ক্রিস্টাল সম্পর্কে মোটামুটি এই পর্যন্তই আচ্ছা আর একটা পয়েন্ট আমি বলতে ভুলে গেছি হ্যাঁ সেটা বলে নিই একটু সেটা হচ্ছে দেখো যখনই এরকম ইম্পিউরিটি প্রবেশ করানো হচ্ছে সাবস্টিটিউশনাল সেক্ষেত্রে সিস্টেমের ডেন্সিটির উপরে কী এফেক্ট আসবে সেইটা যদি আমরা আমাদের বলতে হয় তাহলে দেখো ডেন্সিটির উপরে এফেক্টটা কিন্তু মানে সরাসরি ডেন্সিটি বাড়বে কমবে এরকম মানে পার্টিকুলারলি কিছু বলা যাবে না কারণ ধরো আমাদের দুখানা যদি Na+ আয়ন ধরো রিপ্লেসড হচ্ছে দুখানা Na+ আয়ন চলে যাচ্ছে এবার দুখানা Na+ আয়ন যখন চলে গেল তখন Na+ সোডিয়াম মানে কত 23 তাহলে দুখানা চলে যাচ্ছে মানে টোটাল 46 AMU যদি মাস যদি কমে যায় আমার দুখানা Na+ চলে যাওয়ার জন্য তার বদলে কে আসছে একখানা Sr2+ Sr2+-এর অ্যাটমিক মাস হচ্ছে 88 ঠিক আছে তাহলে দুটো Na+ চলে গেল 46 চলে গেল 88 এলো তার মানে সিস্টেমের মানে ওই পার্টিকুলার অংশটার মধ্যে মাস কী হলো বেড়ে গেল তাহলে মাস যদি বেড়ে যায় ডেন্সিটি বাড়বে তাহলে আমরা বলতে পারি যে এক্ষেত্রে আমরা বলতে পারি যে ডেন্সিটি ইনক্রিজ করবে কিন্তু যদি দুটো Na+-কে রিপ্লেস করে একটা Pa2+ আয়ন অর্থাৎ যদি আমি প্যালাডিয়াম ক্লোরাইড যদি ইন্ট্রোডিউসড করাই ঠিক আছে SrCl2-র বদলে প্যালাডিয়ামের কিন্তু অ্যাটমিক মাস হচ্ছে এক্স্যাক্টলি 46 তাই যদি হয় তাহলে কী বলবো ডেন্সিটি কী বলবো ডেন্সিটি রিমেইন্স দ্য সেম ডেন্সিটির কিন্তু কোনো চেঞ্জ হবে না ঠিক আছে অ্যাট দ্য সেম টাইম আমি যদি SrCl2-র বদলে ক্যালসিয়াম ক্লোরাইড ইন্ট্রোডিউস করাই বা ম্যাগনেশিয়াম ক্লোরাইড ইন্ট্রোডিউস করাই তাহলে এর কত 40 ক্যালসিয়ামের অ্যাটমিক মাস 40 তাহলে কী হলো 46 চলে গেল তার বদলে 40 এলো মানে মাস কমে গেল মাস যদি কমে যায় তাহলে ডেন্সিটি ডেন্সিটিটাও ডিক্রিজ করবে সুতরাং কোন মলিকিউল দিয়ে আমি সাবস্টিটিউশনটা করছি আর কি সাবস্টিটিউশনাল ইম্পিউরিটি হিসাবে আমি কাকে ইন্ট্রোডিউস করছি তার উপরে ডিপেন্ড করবে যে সাবস্টিটিউশনাল ইম্পিউরিটির জন্য সিস্টেমের ডেন্সিটি বাড়বে না কমবে নাকি একই থাকবে তো মোটামুটি এই হচ্ছে ক্রিস্টাল ডিফেক্ট সংক্রান্ত যাবতীয় আলোচনা আমরা নেক্সট ভিডিওতে ইলেকট্রিক্যাল এবং ম্যাগনেটিক প্রপার্টি নিয়ে আলোচনা করব ক্রিস্টাল সলিডের আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তোমরা অতি শীঘ্রই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যদি কিছু তোমাদের সাজেশান বা কিছু কোয়েশ্চেন্স থাকে তাহলে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাও আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ওকে